নমস্কার বন্ধুরা, বেঙ্গুলি কুকিং স্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ঝিঙ্গে আর আলু দিয়ে মোরলো মাছের ঝোল তৈরি করব। এখানে আমি ঝিঙ্গে আর আলু সরু সরু করে কেটে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মোরলো মাছ কেটে ধুয়ে রেখেছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি ঝিঙ্গে আর আলু, এর মধ্যে দিয়ে দেব মাছ। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, আমরা একটু বেশি খাই তাই বেশি দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার আমি সবগুলি উপকরণ একসাথে মেখে নেব। আমি একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। আমার এখানে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটার মধ্যে আমি এই ধনে পাতাটা ব্যবহার করব। এই ধনে পাতাটা সবার বাড়িতেই থাকে, এই পাতাটা বাজারেও পাওয়া যায়। এবার আমরা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল করে বেজে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবার যে মেখে রাখা উপকরণ সবগুলি ঢেলে দিচ্ছি। এবার আমরা হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনা তুলে হালকাভাবে নাড়াচাড়া করে নেব, যাতে করে মাছগুলি না ভেঙে যায়। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেব। আমার ঝোলটা ফুটে গেছে, এবার যে ধনে পাতাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে তো পাচ্ছ আমি খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে একটা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। রেসিপিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব।